সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ বসতি অধ্যায় থেকে বাংলাদেশের গ্রামীণ বসতির ধরন, শ্রেণী বিভাগ ও গ্রামীণ বসতির বৈশিষ্ট্য নিয়ে। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবে, আর ক্লাসটি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে, আর আমার সাথে যোগাযোগ করার সুযোগ তো সবসময়ই থাকছে। তাছাড়া তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাসটির পিডিএফ নোট ডাউনলোড করে নিতে পারো, আর ক্লাস সংক্রান্ত কোনো সাজেশন যদি থাকে সেটিও তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করে জানাতে পারো। তো আশা করি তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবে। তো দেরি না করে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশের গ্রামীণ বসতি শ্রেণী বিভাগ ও গ্রামীণ বসতির বৈশিষ্ট্য নিয়ে। তো ক্লাসের শুরুতেই আমরা জেনে নিব যে আমাদের গ্রামীণ বসতি দেখতে কেমন, বা কোন ধরনের বসতিকে আমরা গ্রামীণ বসতি বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি গুগল ম্যাপ বা গুগল আর্থ থেকে একটি স্যাটেলাইট ইমেজের স্ক্রিনশট নিয়েছি। এই স্ক্রিনশটে আমি কিছু অংশ লাল কালি দিয়ে আলাদা করে দিয়েছি। তোমরা যদি লাল কালির অংশগুলো একটু ভালো মতো খেয়াল করো তাহলে দেখবে যে মূলত জলাশয়, কৃষি জমি এবং রাস্তাঘাটকে কেন্দ্র করে গ্রামের মানুষজন তাদের যে ঘর বাড়ি এবং হাট বাজার গড়ে তোলে, এ ধরনের বসতি বা এ ধরনের স্থাপনাকেই আমরা গ্রামীণ বসতি বলবো। আমি এই ছবিটির এক অংশে লাল কালি দিয়ে বসতিগুলো আলাদাভাবে চিহ্নিত করলেও ডান পাশটি ফাঁকা রেখেছি বা কোনো কালি দিয়ে চিহ্নিত করিনি, যাতে তোমরা পুরো ছবিটি একটু ভালো মতো দেখে বুঝতে পারো যে গ্রামীণ বসতি আসলে দেখতে কেমন হয়। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা যখন গ্রামীণ বসতির অবয়ব বা আকৃতি নিয়ে আলোচনা করব তখন আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, গ্রামীণ বসতির যে আকৃতির ছবি আমাদের বইতে দেয়া আছে সেটি কল্পনা করা হয়েছে বা ধরে নেওয়া হয়েছে আকাশ থেকে নিচের দিকে তাকালে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে তাকালে গ্রামীণ বসতি যেই আকৃতি বা আকার ধারণ করে সেই আকৃতি বা আকার নিয়েই আমরা গ্রামীণ বসতিতে আলোচনা করব। এই জন্যই আমি এখানে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করেছি, যাতে তোমরা বুঝতে পারো যে উপর থেকে দেখতে আমাদের গ্রামীণ বসতিগুলো কেমন হবে। তো এর পরের যে স্লাইডটি, সেই স্লাইডটিতে আমি গ্রামীণ বসতি এবং শহরের বসতির একটা পার্থক্য তুলে ধরার চেষ্টা করছি, অবশ্যই স্যাটেলাইট ইমেজের সাহায্যে। এখানে আমরা বাম পাশের যে ছবিটি দেখতে পাচ্ছি, একটু কার্সারের দিকে লক্ষ্য করো, সেটা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে সবুজ অংশের পরিমাণ অনেক বেশি। এই যে সবুজ অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো মূলত গাছপালা, তার মানে গ্রামীণ বসতিতে গাছপালার পরিমাণ অনেক বেশি থাকবে। এরপরে আরও গাঢ় সবুজ রঙের যে অংশগুলো সেগুলো হচ্ছে মূলত জলাশয় বা পুকুর। এই পুকুরগুলোর একটি থেকে আরেকটি দূরত্ব দেখো অনেক কম। তো গ্রামীণ বসতির দুইটি বৈশিষ্ট্য পেলাম, প্রথমটি হচ্ছে গাছপালা অনেক বেশি থাকবে স্যাটেলাইট ইমেজ যখন দেখব, তারপরে জলাশয়গুলো একটি আরেকটির অনেক কাছে থাকবে এবং বসতির চারপাশে প্রচুর ফাঁকা জমি অর্থাৎ কৃষি জমির পরিমাণ অনেক বেশি থাকবে। এই তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা যখন আমাদের গুগল ম্যাপে নিজেরা বসতি দেখার চেষ্টা করব তখন বের করতে পারবো যে কোনটা গ্রামীণ বসতি আর কোনটা শহরে বসতি। এরপরে ডান পাশের যে ছবিটি, কার্সার যে ছবিটির উপর এখন, সেটিতে আমি শহরের বসতি দেখানোর চেষ্টা করেছি। এখানে তোমরা দেখতে পাবে যে সবুজের পরিমাণ খুব কম, অর্থাৎ গাছপালার পরিমাণ অনেক কম এবং যে বিল্ডিং অর্থাৎ স্থাপনার পরিমাণ অনেক বেশি, এবং জলাশয়গুলো মোটামুটি পরিকল্পিত এবং একটি আরেকটি থেকে অনেক দূরে দূরে অবস্থিত। এই এ ধরনের বসতিকে যখন দেখবে তোমরা গুগল ম্যাপে বা গুগল আর্থে তখন ধরে নেবে যে এটা শহরের বসতি। এভাবে তোমরা নিজেরাই বের করতে পারবে গুগল ম্যাপ বা গুগল আর্থের সাহায্যে যে কোনটি গ্রামীণ বসতি আর কোনটি শহরের বসতি। এরপরে আমরা জানবো বাংলাদেশের গ্রামীণ বসতির ধরন নিয়ে। আমরা জানি বাংলাদেশ একটি অনুন্নত দেশ এবং এই অনুন্নত হবার কারণেই বাংলাদেশের অন্যান্য খাতের মতো বাংলাদেশের বসতি খাতও অত্যন্ত নিম্নমানের, অপরিকল্পিত, কোথাও বিক্ষিপ্ত আবার কোথাও পুঞ্জীভূতভাবে গড়ে উঠেছে। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন এক এক স্থানে এক এক ধরনের বসতি গড়ে উঠেছে। আমরা জানি পৃথিবীর সর্বত্র জলবায়ু, ভূপ্রকৃতি, মাটির উর্বরতা এবং পানির প্রাপ্যতা সমান নয়। এই প্রাকৃতিক সম্পদগুলোর প্রাপ্যতা বা প্রাকৃতিক সম্পদগুলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই পৃথিবীর এক এক স্থানে এক এক ধরনের বসতি গড়ে উঠেছে। একইভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম বসতি গড়ে উঠেছে। আমরা এর পরবর্তী স্লাইডে আলোচনা করব যে আজকের ক্লাসে আমরা কোন ধরনের
বা কোন কোন ধরনের গ্রামীণ বসতিগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব রৈখিক বসতি নিয়ে, এর পরবর্তীতে আলোচনা করব বিক্ষিপ্ত বসতি নিয়ে, এর পরবর্তীতে আলোচনা করব অর্ধকেন্দ্রিক বসতি নিয়ে, এর পরবর্তীতে কেন্দ্রীভূত বসতি নিয়ে, এবং সর্বশেষ আমরা আলোচনা করব পুঞ্জীভূত বা নিবিড় বসতি নিয়ে। তো চলো দেরি না করে ক্লাসের মূল আলোচনার অংশটা শুরু করা যাক। এখন আমরা যে অংশটা আলোচনা করব সেটা আমাদের পাঠ্যপুস্তকের অংশ। এখানেও আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা যদি খেয়াল করো তাহলে সহজেই বুঝতে পারবে। এরপর আমরা রৈখিক বসতি নিয়ে আমাদের মূল আলোচনা শুরু করব। প্রথমেই আমরা জেনে নিব এই রৈখিক বসতি কোন কোন স্থানে এবং কী কী কারণে গড়ে ওঠে। তো মূলত নদীর তীরবর্তী উঁচু স্থানগুলোতে, কোনো খালের কিনারায়, রাস্তার পাশে, বন্যার পানি ওঠে না এরকম উঁচু ভূমিতে, অর্থাৎ নদীর তীরে যে প্রাকৃতিক বাঁধ হয় সেই প্রাকৃতিক বাঁধের রেখা বরাবর এই রৈখিক বসতিগুলো গড়ে ওঠে। এখন রৈখিক বসতি বললেই আমাদের মাথায় হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড এরকম একটা চিন্তা আসে, রৈখিক মানে হচ্ছে সরল রেখা, অর্থাৎ একবারে সোজাসুজি অবস্থান করবে। কিন্তু রৈখিক বসতির বেলায় আমাদের খেয়াল রাখতে হবে সবসময় এই রৈখিক বসতিগুলো সোজাসুজি অবস্থান নাও করতে পারে। এখান থেকেই রৈখিক বসতির প্রকারভেদ চলে আসে। তো আমরা একটু রৈখিক বসতির ছবি দেখে নিব। এখানে তিনটি ছবি ব্যবহার করা হয়েছে। সর্ব বাম পাশের যে ছবিটি আছে সেটি তোমাদের বইয়ে দেয়া ছবিটি। এই ছবিটিতে তোমরা প্রথমে একটি বসতির ছবি দেখতে পাচ্ছ, সেটিতে সরল রেখা অর্থাৎ নদী বা রাস্তার পাশে যে বসতিগুলো গড়ে উঠেছে সরল রেখাকে কেন্দ্র করে সেগুলোকে সরল রৈখিক বসতি। এবং এখানকার দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছ যে বক্র নদী বা বাঁকা নদী বা রাস্তার চারপাশে যে বসতিগুলো গড়ে উঠেছে সেগুলোকে বলা হচ্ছে বক্ররৈখিক বসতি। আর দুইটি স্যাটেলাইট ইমেজের মাঝখানে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি দেখতে পাচ্ছি একটি নদী এবং নদীর পাশ দিয়ে রাস্তা গিয়েছে। এই রাস্তা এবং নদীর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এই রাস্তা এবং এই ছবিতে যে রাস্তা এবং নদী দেখানো হয়েছে এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই দুইটি একবারে সরল রেখা বরাবর অবস্থিত। এই সরল আকৃতির নদী বা রাস্তাকে কেন্দ্র করে যে বসতিগুলো আশপাশে গড়ে উঠেছে সেগুলোকে আমরা সরল রৈখিক বসতি বলবো। সর্ব ডান পাশের যে ছবিটি, স্যাটেলাইটের ছবিটি দেখতে পাচ্ছি বা গুগল ম্যাপসের ছবিটি দেখতে পাচ্ছি, সেটিতে দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটগুলো মোটেও সরলভাবে অবস্থিত না হয়ে অনেক মোড় আছে, অর্থাৎ আঁকাবাঁকাভাবে অবস্থিত। এই আঁকাবাঁকা রাস্তার চারপাশে যে বসতিগুলো গড়ে উঠেছে বা যে ধরনের বসতি গড়ে উঠেছে সেগুলোকে আমরা বলবো বক্ররৈখিক বসতি। তো আশা করি তোমরা তোমাদের বইতে যে সরল রৈখিক এবং বক্ররৈখিক বসতির ছবি দেওয়া আছে সেটিও বুঝতে পেরেছ, এবং বাস্তবে আসলেই সরল রৈখিক এবং বক্ররৈখিক বসতি দেখতে কেমন সেটিও তোমরা উপলব্ধি করেছ। এর পরবর্তীতে আমরা রৈখিক বসতির অবস্থান নিয়ে আলোচনা করব। তো এখানে রৈখিক বসতির অবস্থান বোঝাতে গিয়ে তোমাদের বইতে বলা হয়েছে অপরিণত, পরিণত ও সক্রিয় বদ্বীপ অঞ্চলে। এই এখন তোমরা প্রশ্ন করতে পারো যে অপরিণত, পরিণত ও সক্রিয় বদ্বীপ অঞ্চল বাংলাদেশের কোন কোন অঞ্চল, কোন জেলা, কোন থানা, কোন ইউনিয়ন, এরকম প্রশ্ন আসতেই পারে। যেহেতু তোমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে একটি ভিডিও ক্লাস এবং একাধিক জুম ক্লাস হয়েছে, তোমরা অবশ্যই জানো যে বাংলাদেশের অপরিণত, পরিণত, সক্রিয় বদ্বীপ অঞ্চলে কোন কোন জেলা বা থানা অবস্থিত। তাই এই ক্লাসে এ নিয়ে আর বিস্তারিত আলোচনার সুযোগ নেই। এরপরে বলা হয়েছে মহানন্দা, তিস্তা, যমুনা, পদ্মা এবং মেঘনা নদীর রৈখিক সমভূমি অঞ্চলেও এই রৈখিক বসতি দেখা যায়। তাছাড়া বাংলাদেশের পাহাড়ের পাদদেশে যেমন সিলেটের দক্ষিণাংশ, চট্টগ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলেও আমরা এরকম রৈখিক বসতি দেখতে পাই। এরপরে আমরা আলোচনা করব বিক্ষিপ্ত বসতি নিয়ে, মূলত কতগুলো আলাদা আলাদা বাড়ি নিয়ে, আলাদা আলাদা বাড়ি বা আলাদা আলাদা স্থাপনা নিয়ে এরকম বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে। তো কখনো কখনো দেখতে পাওয়া যায় যে দুই তিনটা বাড়ি একত্রিত হয়ে একটা গুচ্ছ বসতি তৈরি করেছে, কিন্তু অনেকগুলো গুচ্ছ একত্রে নাই, অর্থাৎ পুঞ্জীভূত কোনো ধরনের বসতি তৈরি হয় নাই। এই ধরনের বসতিকে আমরা বিক্ষিপ্ত বসতি বলবো। এরপরে আমরা একটি ছবি দেখে নেব। বাম পাশের ছবিটি যথারীতি তোমাদের বইতে যে ছবি ব্যবহার করা হয়েছে সেই ছবিটি আমি দিয়েছি। তোমরা যদি একটু কার্সার খেয়াল করো, কার্সারের মাঝখানে এই যে ছোট ছোট যে বিন্দু আকৃতির যে বসতিগুলো দেখো, একটার একটা থেকে অনেক দূরে অবস্থিত, এগুলো রাস্তা বা নদী থেকেও অনেক দূরে দূরে অবস্থিত। এই ধরনের বসতিকে বিক্ষিপ্ত বসতি বলবো। এখন স্যাটেলাইট ইমেজে বিক্ষিপ্ত বসতি দেখতে কেমন দেখো, আমি এখানে যথাসম্ভব এটা খাগড়াছড়ির কোনো একটা অঞ্চলের ছবি এবং সবুজের পরিমাণ বেশি, যেহেতু আমরা জানি যে পার্বত্য চট্টগ্রামে গাছপালা পরিমাণ অনেক বেশি। এরপরেও যদি আমরা এই যে রাস্তাগুলো খেয়াল করি, এই রাস্তাগুলোর আশেপাশে দেখবো যে আমরা এই সাদা বিন্দু বিন্দু সাদা রঙের
অনেকগুলো বসতি দেখতে পাওয়া যায়। দেখো এই বসতিগুলো কিন্তু একটি আরেকটি থেকে অনেক দূরে দূরে অবস্থিত এবং একসাথে অনেকগুলো বসতি নেই। এই এইরকম বসতি যে অঞ্চলে দেখতে পাবো আমরা ধরে নেব যে সেই অঞ্চলে বিক্ষিপ্ত বসতি আছে। এরপরে আমরা জানবো যে বাংলাদেশের কোথায় কোথায় এই বিক্ষিপ্ত বসতি দেখতে পাওয়া যায় বা অবস্থান। মূলত বাংলাদেশে পরিণত ও সক্রিয় বদ্বীপ অঞ্চলে এরকম বিক্ষিপ্ত বসতি দেখতে পাওয়া যায়, পুরাতন ব্রহ্মপুত্র নদীর প্লাবন সমভূমিতে, তাছাড়া পাহাড়ের পাদদেশীয় পল্লল সমভূমি অঞ্চলে অর্থাৎ রংপুর দিনাজপুর অঞ্চলে, সিলেট অঞ্চলের পূর্ব ও দক্ষিণ অংশে, চট্টগ্রাম অঞ্চল এবং বিল এলাকায় আমাদের এরকম বিক্ষিপ্ত বসতি দেখতে পাওয়া যায়। এখানে একটা কথা বলতেই হবে, এখানে তোমরা যদি এরকম সবগুলো অঞ্চলে খোঁজো, যেহেতু আমাদের জনসংখ্যা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, সেহেতু তোমরা এরকম বিক্ষিপ্ত বসতি নাও পেতে পারো। তোমরা যদি বাস্তবে বিক্ষিপ্ত বসতি দেখতে চাও বা গুগল আর্থে বা গুগল ম্যাপে তোমরা বিক্ষিপ্ত বসতি দেখতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে হয় চট্টগ্রাম অঞ্চলে বা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতিগুলো দেখতে হবে, তাহলে তোমরা বিক্ষিপ্ত বসতি খুঁজে পাবে। আরেকটা হচ্ছে বাংলাদেশের যে বিল অঞ্চলগুলো আছে, বিল অঞ্চলগুলোর বসতিও যদি তোমরা গুগল ম্যাপে বা গুগল আর্থে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে বাস্তবে এই বিক্ষিপ্ত বসতিগুলো দেখতে কেমন। আমরা এর পরবর্তীতে যে বসতির ধরনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্ধকেন্দ্রিক বসতি। মূলত দুইটি রাস্তার সংযোগস্থলে, কোনো নদীর তীরে, বড় বাজার, কৃষিপণ্য বিক্রয়ের স্থান বা কৃষির জন্য সুবিধাজনক কোনো স্থানে এ ধরনের অর্ধকেন্দ্রিক বসতি গড়ে ওঠে। মূলত বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলের মেহেরপুর, আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা অঞ্চলে আমরা এরকম অর্ধকেন্দ্রিক বসতি দেখতে পাই। এরপরে আমরা এই অর্ধকেন্দ্রিক বসতির আমাদের বইতে যে ছবিটি দেওয়া আছে এবং স্যাটেলাইট ইমেজে দেখতে কেমন সেটি জেনে নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাস্তা বা নদীকে, অনেকগুলো রাস্তা বা নদীর সংযোগ আছে এমন এলাকায় ওই রাস্তা বা নদীকে কেন্দ্র করে যে ধরনের বসতিগুলো গড়ে ওঠে সেগুলোকে অর্ধকেন্দ্রিক বসতি বলে। এখানে আমি একটি ছবি নিয়েছি, সম্ভবত আমার ঠিক মনে নেই, সম্ভবত এটি আলমডাঙ্গার কোনো একটা অঞ্চলের ছবি। এখানে একটি নদী দেখতে পাচ্ছ তোমরা, এই নদী দেখতে পাচ্ছ, এবং এই নদী থেকে একটি শাখা নদীও বের হয়েছে এবং ওই এলাকার রাস্তাঘাট এগুলোকে কেন্দ্র করে এখানে একটু এটাকে ব্রাউন কালারের যে বিন্দু বিন্দু অংশগুলো দেখতে পাচ্ছ, একটু কার্সারের দিকে লক্ষ্য করো, সেগুলোই মূলত এই অঞ্চলে বসতি। তো এই নদী এবং রাস্তাকে কেন্দ্র করে এগুলো সংযোগস্থলে যে বসতিগুলো গড়ে উঠেছে, এই যে দেখো এখানে দুইটি নদীর সংযোগস্থলে যে বসতি দেখতে পাওয়া যায়, আবার এখানে নদী এবং রাস্তার মোড়ের মধ্যে যেই বসতিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এ ধরনের বসতিকেই আমরা বলবো অর্ধকেন্দ্রিক বসতি। তো এরপরে আমরা জানবো যে বসতি সম্পর্কে, সেটি হচ্ছে কেন্দ্রীভূত বসতি, অর্থাৎ কেন্দ্রের উপর ভিত্তি করে বা কেন্দ্রের চারদিকে যে বসতিগুলো গড়ে ওঠে সেগুলোকে আমরা কেন্দ্রীভূত বসতি বলবো। মূলত নগর বা শহরকে কেন্দ্র করে ঘন সন্নিবেশিতভাবে যে বসতিগুলো গড়ে ওঠে সেগুলোকেই কেন্দ্রীভূত বসতি বলা হয়। এখানে আমরা কেন্দ্রীভূত বসতির একটা বৈশিষ্ট্য পেয়েছি যে বসতিগুলো ঘন এবং সন্নিবিশিষ্ট, মানে ঘন ঘন এবং একটি আরেকটার কাছ থেকে অনেক কাছাকাছি অবস্থিত। বসতিগুলোর পরস্পরের নিবিড় সম্পর্কযুক্ত, অর্থাৎ বসতিগুলোর মধ্যে যে বাড়ি আছে প্রত্যেকটি বাড়ির সাথে এর পাশের বাড়ির কোনো না কোনোভাবে সম্পর্কিত। অর্থনৈতিক ও সেবামূলক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এই বসতি গড়ে ওঠে। নদী ও সমুদ্র বন্দরকে কেন্দ্র করে এই বসতি গড়ে উঠতে পারে। তাছাড়া যেসব অঞ্চলে জলপথ ও সড়কপথ অনেক সুবিধাজনক সেসব অঞ্চলেও এরকম কেন্দ্রীভূত বসতি গড়ে ওঠে। এরপরে আমরা এই কেন্দ্রীভূত বসতির ছবি দেখে নেব। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, ধরো এই এখানে যে আয়তাকার ক্ষেত্রটি দেওয়া আছে, দুইটি আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে, আমরা দেখছি এই আয়তাকার ক্ষেত্রকে কেন্দ্র করে এর চারপাশে অনেকগুলো বসতি গড়ে উঠেছে। এই আয়তাকার ক্ষেত্রকে আমরা বলবো কেন্দ্র, এবং এই আয়তাকার ক্ষেত্রকে কেন্দ্র করে এর আশেপাশে যে বসতিগুলো গড়ে উঠেছে সেগুলোকে আমরা বলবো কেন্দ্রীভূত বসতি। এই হচ্ছে আমাদের বইয়ের ছবি, আর ডান পাশের ছবিটি স্যাটেলাইট ইমেজ। তো এখানে আমি যে স্যাটেলাইট ইমেজটি ব্যবহার করেছি এটি আমাদের মিরপুর এবং উত্তরার মাঝামাঝি অংশের ছবি, মূলত উত্তরা 18 নম্বর সেক্টরের ছবি। এখানে আমি এটা এখনও কোনো কেন্দ্রীভূত বসতি না, আমি জাস্ট বুঝানোর জন্য এই ছবিটা দিয়েছি। তো আমরা যদি এই 18 নম্বর সেক্টরের রাজুক উত্তরার হাউজিং প্রজেক্টটা দেখি, এটা হচ্ছে একটা কেন্দ্র,
এবং এই 18 নম্বর সেক্টর, 16 নম্বর সেক্টর, 15 নম্বর সেক্টরের বিশাল যে খালি জায়গাগুলো আছে সেগুলোতে ভবিষ্যতে যে বসতিগুলো গড়ে উঠবে সেগুলো মূলত এই রাজুক উত্তরার এই অ্যাপার্টমেন্ট প্রকল্পকে বা হাউজিং প্রকল্পকে কেন্দ্র করেই গড়ে উঠবে। তো তখন আমরা বলতে পারবো এই 18 নম্বর সেক্টরের রাজুক উত্তরার প্রকল্পটি হচ্ছে কেন্দ্র, এবং এই কেন্দ্রকে এবং এই এই প্রকল্পকে কেন্দ্র করে এর আশেপাশে যে বসতিগুলো গড়ে উঠবে সেগুলোকে বলতে পারবো কেন্দ্রীভূত বসতি। তো আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো যে কেন্দ্রীভূত বসতি কিভাবে হয়। এরপর আমরা পরের স্লাইডে একটু বিস্তারিত জানবো এর সম্পর্কে। তো মূলত আমরা দেখতে পাই বাংলাদেশের প্রধান শহর যেমন ঢাকা শহর বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, অর্থাৎ ঢাকার বসতি কেন্দ্রীভূত বসতি। আবার বাংলাদেশের চট্টগ্রাম শহর চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তার মানে চট্টগ্রাম বন্দরও কেন্দ্রীভূত বসতি। একটু খেয়াল করবে চট্টগ্রাম বন্দর হচ্ছে একটি কেন্দ্র, আর চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে যখন চট্টগ্রাম শহর বা এর আশেপাশের বসতিগুলো গড়ে উঠেছে সেগুলোকে আমরা কেন্দ্রীভূত বসতি বলবো। একইভাবে বাংলাদেশের নারায়ণগঞ্জ, খুলনা ও চাঁদপুর এগুলো নদী বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতি বা শহর। তো আশা করি তোমরা কেন্দ্রীভূত বসতির বৈশিষ্ট্য বা কেন্দ্রীভূত বসতি কাকে বলে সে সম্পর্কে এখন পূর্ণ ধারণা লাভ করতে পেরেছ। এরপরে আমরা পুঞ্জীভূত বা নিবিড় বসতি নিয়ে আলোচনা করব। মূলত বৃহৎ গুচ্ছের মতো জমাটবদ্ধ যে বসতিগুলো দেখতে পাওয়া যাবে স্যাটেলাইট ইমেজ থেকে বা আকাশ থেকে, সে ধরনের বসতিকে আমরা পুঞ্জীভূত বা নিবিড় বসতি বলবো। এই পুঞ্জীভূত বা নিবিড় বসতি রৈখিক হতে পারে, আয়তাকার হতে পারে, এবং এই বসতির মধ্যে যে বাড়িগুলো আছে সেগুলোর পাশাপাশি একেবারে পাশাপাশি অবস্থিত, মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব বা গ্যাপ অনেক কম থাকে। এবং সাধারণত আমরা দেখতে পাই এ ধরনের বসতিতে যে জনগোষ্ঠী বা মানুষ থাকে এরা সাধারণত কোনো না কোনো আত্মীয় রক্ত সম্পর্কের দ্বারা সম্পর্কে যুক্ত মানুষ। তো আমরা এরপরে এই পুঞ্জীভূত বসতির একটি ছবি দেখছি। তোমাদের বইতে যে ছবিটি দেওয়া আছে আমি এখানে সেই ছবিটি ব্যবহার করেছি, এখানে কোনো স্যাটেলাইট ইমেজ ব্যবহার করিনি। এখানে যে স্যাটেলাইট ইমেজগুলো আসে সেগুলো যদি তোমরা এখনই দেখো তাহলে কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা, এই জন্যই দেইনি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত রাস্তাকে কেন্দ্র করে একটি বাড়ি আরেকটি বাড়ির অনেক কাছাকাছিভাবে যে অবস্থিত হয়ে অনেকগুলো একটি বসতি তৈরি করেছে, এই ধরনের বসতিকে আমরা পুঞ্জীভূত বা নিবিড় বসতি বলছি। এরপরে আমরা এই পুঞ্জীভূত বা নিবিড় বসতি বাংলাদেশের কোথায় দেখতে পাওয়া যায় সেটি জানবো। মূলত যেখানে নদী অঞ্চল, নদী অববাহিকা অঞ্চল যেখানে, সেখানে পুঞ্জীভূত বা নিবিড় বসতি দেখতে পাওয়া যায়। কোনো পুকুরের চারপাশে আয়তাকার আয়তাকার যে ধরনের বসতিগুলো গড়ে ওঠে সেগুলো হচ্ছে পুঞ্জীভূত বসতি হয়। তারপরে হাওড় অঞ্চলে, হাওড়ের চারপাড়ে বা চারদিকে যে বসতিগুলো গড়ে ওঠে সেগুলোকেও আমরা পুঞ্জীভূত বসতি বলতে পারি। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের যে নদীর তীরের বসতিগুলো দেখতে পাওয়া যায় সেগুলোও পুঞ্জীভূত বসতি। তাছাড়া গ্রামের কৃষিভূমির পাশে বা কৃষি জমির পাশে কৃষক পরিবাররা যেরকম একত্রিত হয়ে যে বসতি গড়ে তোলে সেগুলোকেও পুঞ্জীভূত বা নিবিড় বসতি বলা হয়ে থাকে। এরপরে আমরা বাংলাদেশের বসতিগুলোর সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মূলত আমরা জানি বাংলাদেশের অধিকাংশ জনগণ কৃষির উপর নির্ভরশীল, তাই এই মানুষজন সাধারণত উর্বর সমভূমি এবং কৃষি জমির নিকটেই তাদের বসতিগুলো গড়ে তোলেন। অর্থাৎ বাংলাদেশের যে গ্রামীণ বসতিগুলো আছে সেগুলো কৃষিভূমির বা কৃষি জমির অনেক কাছাকাছি অবস্থান করে। দ্বিতীয় বৈশিষ্ট্যতে বলা হয়েছে বাংলাদেশের গ্রামীণ বসতি অঞ্চলের রাস্তাগুলো আঁকাবাঁকা এবং অনুন্নত। আমরা প্রথমেই বলেছি এই ক্লাসের শুরুতে প্রথমেই বলেছি যে বাংলাদেশের বসতিগুলো অনুন্নত এবং অপরিকল্পিত। অপরিকল্পিত হওয়ায় কোথায় কোন দিক দিয়ে রাস্তা হবে, কোথায় বাজার হবে, কোথায় শিক্ষা প্রতিষ্ঠান হবে, কোথায় কৃষি জমি থাকবে, এরকম কোনো পরিকল্পনা ছিল না। ফলে আমাদের রাস্তাগুলো আঁকাবাঁকা ও অনুন্নতভাবে গড়ে উঠেছে। তৃতীয় বৈশিষ্ট্যটিতে বাংলাদেশের জনসংখ্যার দিকে ইঙ্গিত করা হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব পৃথিবীর অন্যতম ঘনত্বের জনসংখ্যা, এবং এই কারণেই বাংলাদেশের গ্রামীণ বসতিগুলোও অত্যন্ত নিবিড় বা ঘন ঘনভাবে অবস্থান করে। চতুর্থ বৈশিষ্ট্যটিতে বলা হয়েছে বাংলাদেশের গ্রামগুলো অধিকাংশই অপরিকল্পিত ও বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে। তার মানে গ্রামগুলো গড়ে ওঠার নির্দিষ্ট কোনো কারণ বা নির্দিষ্ট কোনো ধরন লক্ষ্য করা যায় না। পঞ্চম
যে বৈশিষ্ট্যটি বলা হয়েছে বাংলাদেশের গ্রামীণ বসতির, সেটি হচ্ছে বাংলাদেশের বসতিগুলো বা বাড়িগুলোর নির্মাণ সামগ্রী নিয়ে। আমরা যদি একটু লক্ষ্য করি যে বাংলাদেশের গ্রামের বেশিরভাগ বাড়িই হচ্ছে কাঁচা বাড়ি, অর্থাৎ টিন, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি। ইদানিং কিছু কিছু অঞ্চলে আমরা হয়তো বিচ্ছিন্নভাবে কয়েকটি পাকা বাড়ি দেখতে পাই, এরপরেও বলা যায় সামগ্রিকভাবে আমাদের গ্রামীণ বসতির যে বাড়িগুলো আছে সেগুলো কাঁচা ঘর বাড়ি। ষষ্ঠ যে বৈশিষ্ট্যটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে এই গ্রামীণ বসতির মানুষদের শিক্ষার সুব্যবস্থা তেমন একটা নেই। এরপর বলা হয়েছে যেহেতু শিক্ষার সুব্যবস্থা নেই, সেহেতু এই মানুষগুলো অনেকটা কুসংস্কারাচ্ছন্ন, এবং কুসংস্কারাচ্ছন্ন হওয়ার ফলেই এই মানুষগুলো চিন্তা করে তাদের বসতি বা ঘর বাড়ি কোনো ধর্মীয় উপাসনালয় বা ধর্মীয় কোনো গুরুত্বপূর্ণ স্থানের চারপাশকে কেন্দ্র করে গড়ে তুলবে। সর্বশেষ যে বৈশিষ্ট্যটি বলা হয়েছে সেটিতে বলা হয়েছে বিশুদ্ধ পানি ও জলের অভাবের কারণে গ্রামীণ বসতিগুলো সাধারণত কোনো পুকুর, কুয়া ও নলকূপের চারদিকে অবস্থান করে। তো এই ছিল আমাদের মোটামুটি গ্রামীণ বসতির বৈশিষ্ট্য। আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই অধ্যায় থেকে সৃজনশীলের প্রশ্ন ধরাটাই অনেক কঠিন হয়ে যায়, আর প্রশ্ন ধরার জন্য তোমাদের বইতে যে চিত্রগুলো দেয়া আছে সেগুলো ভালোভাবে দেখতে হবে। তুমি তোমার গ্রামের যে বাড়ি আছে সেটি গুগল ম্যাপে দেখে মিলিয়ে নিতে পারো যে তোমার বাড়িটি আসলে বা তোমার গ্রামটি আসলে কোন ধরনের বসতির অন্তর্গত। এভাবে যদি তোমরা বাস্তবের সাথে মিলিয়ে পড়ো তাহলে এটা তোমাদের আয়ত্ত করতেও সহজ হবে এবং পরীক্ষায় তোমরা সহজে প্রশ্ন ধরতে পারবে ও প্রশ্ন উত্তর করতে পারবে। তো আজকের ক্লাসে আলোচনা এই পর্যন্তই। ক্লাসের আলোচনা বুঝতে বা ক্লাসের কোনো অংশ বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।